অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন অপরাধ অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন অপরাধ নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়াল নিতাই দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন নাচ রে আমার মন নাচ রে আমার মন বলুন নাচ রে আমার মন নাচ রে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন দয়াল দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন অপরাধ তো নাই রে অপরাধ তো নামে অপরাধ তো নাই রে কৃষ্ণ নামে ভাই অপরাধ তো নাই রে কৃষ্ণ নামে ভাই অপরাধ তো নাই রে নামে ভাই তখন অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে ওই অনায়াসে সফল হবে জীবের জীবন নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন দয়াল ও নাচ রে আমার মন নাচ রে আমার মন ও নাচ রে আমার মন নাচ রে আমার মন চৈতন্য বলে নাচ রে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন সফল হবে জীবের জীবন অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচ ও নাচ রে আমার মন নাচ রে আমার মন ও নাচ রে আমার মন
দয়ালী তাই চৈতন্য বলে নাচরে আমার মন দয়ালী ও বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন বৃন্দাবনে শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন বৃন্দাবনে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন বৃন্দাবনে তাই চৈতন্য বলে নাচবে আমার মন দয়াল অনি তাই চৈতন্য বলে নাচবে আমার মন দয়াল ও দয়াল নিতাই চৈতন্য এই নামে অপরাধ বিচার তো নাই রে গৌর নামেতে গৌর উদার বিগ্রহ হ্যাঁ সখে কলয় গৌর মুদারম হে সখী কলিযুগে গৌর উদার বিগ্রহ নাম লইতে প্রেমোদয় না করে বিচার যিনি একবার হাত তুলে হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ বলে ডাকবেন মহাপ্রভু সেই দেব দুর্লভ প্রেম ওই জীবকে প্রদান করবেন তাহলে এমন দয়াল ঠাকুর ইতিপূর্বে আর কেউ দেখা গেছে গৌর ব্যতীত হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার কি হলো রে ভাই হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার ইতিপূর্বে এইরকম কোন অবতার আসেন নাই তাই তো রূপ গোস্বামী পাদ বললেন অনর্পিত চরিমি চিরাত করু নয়া বতীর্ণ কল সমার পাইতামুন্নত জল রসম সভক্তি শ্রিয়ম হরি হি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিনন্দন সদা হৃদয় কন্দরে স্ফুরতু না সচিনন্দন এইরকম দয়ার ঠাকুর অন্য কোন যুগে আসে নাই যা কলি যুগেতে এসেছেন হ্যাঁ এমন গৌরাঙ্গ গুণে নাকা দিল মন যার এমন গৌরাঙ্গ গুণে যার নাকা দিল মন দুর্লভ মনুষ্য জন্ম গেল অকারণ হ্যাঁ গৌর বলতে যার নয়ন ঝরল না
गौर बोलते जार हृदय केंदे उठला ना। তাই ভাগবত বললেন তদস্ম সারম হৃদয়ম বতেদম, তদস্ম সারম হৃদয়ম বতেদম, যদি গৃহ্য নাম ঐ হরি নাম ধে, যার নাম এত পবিত্র শিব সনকাদি ঋষিগণ নিরন্তর যে নামের আদর, মণিবৃন্দ নিরন্তর যে নামের সমাদর, ভরি গায়ে করিয়া বদন, সেই নাম গ্রহণ করতে যার হৃদয় কেঁদে ওঠে না, যার নেত্রে অশ্রুধারা বয় না, যার শরীরে রোমাঞ্চ কম্পাশ্রু পুলকিত হয় না, সেটি একটা পাথরের টুকরো। তদস্মক সার হৃদয়ম বতেদম, যদি গৃহ্যমান ঐ হরিনাম দে, নেত্রে জলম গাত্রে রিহ সুহর্ষ। যার সেই বিকার হয় না, ওই নির্বিকার ব্যক্তি বস্তু, সে তো একটা পাথর, পাথরের কোনো বিকার হয়, তাহলে আমি সেই পাথর থেকে অন্য কিছু নই। অতএব গৌর নাম কলিতে গৌর মুদারম, হ্যাঁ আমার গৌর সুন্দর, তাই তাকে বাদ দিয়ে কলিতে ভজন নারী। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর দয়া, মহাপ্রভুর অবদান একবার বিচার করুন, কি দিয়েছেন তিনি। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন যে সেই গৌর নামের কোনো অপরাধ রাখে নাই, বছরের শেষ হলো চৈত্র মাস, তাই না? তাই দেখবেন বড় বড় দোকানদার চৈত্র মাসে ওই দোকান খালি করে দেয়, সারা বছর যে সমস্ত বিক্রি হয় নাই তাই তারা সেটা সস্তা দামে দিয়ে দেয়, সেল করে দেয়। দেখবেন বড় বড় হোর্ডিং করে লিখে দেয় 50% অফ, মানে গুদাম ভরি হয়ে আছে তোরা, আবার নতুন বছরের জিনিস আসবে তাহলে পুরনোগুলোকে সেল করে দিতে হবে। তো আমরা সত্য ত্রেতা দাপর এই তিন যুগে উদ্ধার পায় নাই, মহাপ্রভুর গুদাম ভরে আছি আমরা পুরনো কাপড়। তাই মহাপ্রভু এই কলিযুগে এসে অফার দিলেন, এখানে কোনো বিচার নাই, যে যেমন তেমন পয়সা নিয়ে আসবে, একবার গৌর হরে বলে যদি ডেকেছে তাহলে আমি তাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে চলে যাব। এই কলিযুগ বছর যুগের শেষ যুগ, তো বছরের যেমন চৈত্র মাস তেমনি যুগের মধ্যেও তো কলিযুগ। আমরাও সেই সত্য ত্রেতা দাপরে ছিলাম কিন্তু উদ্ধার হয় নাই, তাই মহাপ্রভুর এটি অফার। সেই অফারেও যদি আমরা উদ্ধার না হই তাহলে আমাদের দুর্গতি চিন্তা করেছেন। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করায় প্রকাশ, প্রেমের প্রকাশে হয় প্রেমের বিকার, অশ্রুকম্প গদ গদাদি অশ্রুধার, অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে পাই এত কিছু ধন। হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, তথাপি প্রেম নহে নহে অশ্রুধার, তাহাতে অপরাধ যেন আছয় প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না করে অঙ্কুর। হেন
प्रेम गौरचंद्र जिलो दथा जथा तथा हैन प्रेम गौरचंद्र जिलो दिलो जथा तथा जगाई मधाई पर्यंत अन्नेर की कथा बुझा गेल जे कृष्ण नामेते अपराधेर विचार आछे अपराधी जन कृष्ण नाम करले विकार हय ना किन्तु सेई अपराध शून्य होये कृष्ण नाम करब कलिजुगेर जीवेर असम्भव ताई श्रीमान महाप्रभु आमादेर काछे सेई अपराध तुले दिलेन जे अपराध देखा जाबे ना माना हबे ना कार की अपराध आछे जदि केउ हरि बोल बोलेछेन एक बार दुबाहु तुले गौरांग बोले नेचेछेन केदेछेन एक बार ताहलेई ताके तिनि এই মায়ার জগৎ থেকে উদ্ধার করে ভবসমুদ্র পার করে দেবেন এটি মহাপ্রভু প্রতিজ্ঞা করে এসেছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আসুন আমরা মহাপ্রভুর এইবার অবতরণ মহাপ্রভু জগতে আসছেন চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে বিস্তার রূপে বর্ণন হলেন মহাপ্রভু আসছেন নবদ্বীপ ধাম অভিন্ন বৃন্দাবন সেই নবদ্বীপের মধ্যে শ্রীধাম মায়াপুর নবদ্বীপের মধ্যে গ্রাম শ্রী মায়াপুর ধাম জহি অবতীর্ণ হইলেন গৌর ভগবান সেই মায়াপুর যোগপীঠ সেখানে সাদ ব্রাহ্মণ পতিপত্নী জগন্নাথ মিশ্র এবং শচী মাতা অবস্থান করছেন এই জগন্নাথ মিশ্রের পূর্বজ বঙ্গভূমি সিলেট গ্রামেতে অবস্থান করতেন সেই জগন্নাথ মিশ্র তিনি গঙ্গা তটে উপবাস উপবেশন করবেন বাস করবেন এই অভিলাষে তিনি নবদ্বীপে এসে বসত বাড়ি নির্মাণ করলেন